শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা ঘোষণাগুলি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন এবং আজকের এই যাত্রা পালাখানি সম্পূর্ণ সোনালী সংঘ ইউটিউব চ্যানেল এবং ডিজে বাপি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হচ্ছে যার কারণ আপনারা পরবর্তীতে এই যাত্রাখানি উপভোগ করতে পারবেন বাড়িতে বসে যে সমস্ত খুঁটিতে নবদিগন্ত যাত্রা সংস্থার মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে সেগুলিকে কেউ এদিক কিংবা ওদিক ঘোরাবেন না তাতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে দুই অসুবিধা হতে পারে যাত্রার প্রয়োজনে রঙ্গমঞ্চের আলো কখনো জ্বলবে বা কখনো নিভবে দয়া করে মঞ্চের মধ্যে কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট মারবেন না গ্রিন রুম থেকে রঙ্গমঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দয়া করে ফাঁকা রাখবেন এবং যাত্রা শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ নিজ নিজ আসন ত্যাগ করবেন না ঘোষণাগুলি শেষ হলো নমস্কার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে বিশালক্ষী মাতা ও শ্যামা মাতার রাঙা চরণ স্পর্শ করে এবং স্থানীয় প্রশাসন বাজার কমিটি ও সামনে বসে থাকা সকল যাত্রা প্রেমী দর্শক মণ্ডলীকে নবদিগন্ত যাত্রা সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি 1429 বঙ্গাব্দের আড়লন সৃষ্টিকারী অশ্রু সজন সামাজিক যাত্রাপালা মায়ের কোলে মাটির ভগবান রচনা কানন কুমার মাইতি নাট্য নির্দেশনায় অমরেন্দ্রনাথ গিরি সুর পশুপতি বেরা পশুপতি বাবু নিযুক্ত বাবু বাদল বাবু ও রামপদ ভূঁয়া আলো দাস ইলেকট্রিক ধ্বনি বিশালক্ষী সাউ প্রোভাইডার ঝন্টু চরণ দাস দল ম্যানেজার সুভাষ দে দল পরিচালনায় রয়েছে পূর্ণ আই সুরজিৎ পুরকাই ও দিলীপ দাস পূর্ণ সহযোগিতায় অনুপ কড়া গোবিন্দ বারিক হিমাংশু দিন্ডা ও মনোরঞ্জন দাস শ্রেষ্ঠাংশে রয়েছে নবাগত গায়ক নায়ক কুমার বিশ্বজিৎ গায়িকা ও নায়িকা মিস শেফালি ব্লোহট গায়ক নায়ক শঙ্কর বাবু ও তাপসী দেবী ভয়াল ভয়ঙ্কর খলনায়ক কুমার সত্যজিৎ তৎসঙ্গে রয়েছে দুর্দর্শ খলনায়ক বরুণ কুমার এছাড়াও রয়েছে বিশেষ অতিথি শিল্পী মধু বাবু গোপাল বাবু আরো রয়েছে আশু বাবু রণজিৎ বাবু বলাই বাবু অনুপ বাবু শশবিন্দু বাবু শুভ্রাংশু বাবু নারায়ণ বাবু নিতাই বাবু এবং শ্রেষ্ঠাংশে রয়েছে কমলা দেবী ও শম্পা দেবী শুরু করতে চলেছি 1429 বঙ্গাব্দের লোক শিক্ষার ধারক বাহক নব দিগন্ত যাত্রা সংস্থা কর্তৃক পরিবেশিত আজকের যাত্রা পালা ভেঙে গেছে সোনার সংসার চোখের জ্বলেতে মুখ ভেসে যায় ভগবান
धर्मदास चौधरी बोलछि आपनी जत ताड़ाताड़ी सम्भव काजला दिखी जंगल धारे चले आसुन কলঙ্কের বোঝা তো ওই সীতা সাবিত্রী সহ পঞ্চ সীতাকে বইতে হয়েছিল তাতে তো তাদের সম্মান ম্লান হয়ে যায়নি গো কাকা আর তাছাড়া তোমার মেয়ে প্রতিমা জঙ্গলে অন্তরীক্ষে যেখানেই থাক এই অপরাধের উপযুক্ত শাস্তি ওদের পেতেই হবে সেভারটা আমার উপরে ছেড়ে দেন মিস্টার চৌধুরী আপনি শুধু বলুন কে বা কারা কি অন্যায় করেছে আর বলবেন না স্যার এই সুদেব কাকার মেয়ে প্রতিমাকে সন্ধ্যাবেলায় চোর করে একদল গুন্ডা ধরে নিয়ে গিয়ে
আত্মগোপন করেছে। আপনি তাদের কাউকে চিনতে পেরেছেন? কেন পারবো না, সেই শয়তানটা এই গ্রামেই আছে। সেটা কিন্তু এই দারোগা বাবু বুঝতে পেরেছে। আর মুখোশের কথা বলছো তো? ও মুখোশটা ছিঁড়ে ফেলে আসল অপরাধীকে গ্রেফতার করে আমি বুঝিয়ে দেবো। বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে ছুলে 32 ঘা। তাই করুন স্যার, তাই করুন, কারণ আমার স্বপ্ন দিয়ে গোড়া এই পলাশনগর সম্মান রক্ষা করার ভার আমার উপরে ছেড়ে দিন মিস্টার চৌধুরী। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আগে ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করি, তারপর আপনার মেয়ের কথা ভাববো, কেমন? চলে চলে মিস্টার চৌধুরী, বাই বাই। চলে এসো। ছি 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 ছি, কত মেহনত করে যে এই পলাশডাঙ্গার গ্রামটাকে আমি ওই সরকারি খেতাব নির্মল গ্রামে ভূষিত করলাম, আর ওই কয়েকটা শয়তানের জন্য কিনা! চমৎকার চমৎকার ধর্মদাস চৌধুরী, মুখার মুখোশের লড়াই তোমার মুখোশটাই জিতে গেল। চৌধুরী বাবু, মুখোশের ডুবে যাওয়া ওইখানে ভূষণ ঠিক ওই কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম কাকা। আচ্ছা কাকা, তুমি ওখানে দাঁড়ো, আমি প্রতিমাকে বুঝিয়ে বলছি কেমন। শোনো তো শোনা আমার, তোমাকে আমি দু চার কথা বুঝিয়ে বলি। আমি তোমার চলে বেঁধে দেব। শোনো হে সোনা আমার, আমি হলাম এই গ্রামের বিখ্যাত পরিবারের কীর্তিমান ছেলে। আমি তোমাকে ভোগ করেছি মানে সেটা তোমার কাছে পরম সৌভাগ্যের কথা। আর এই কথাটা যদি তুমি এই হাটে বাজারে বিক্রি করো, তাহলে আমার ছেলেরা তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে। আর আয়নাতে তুমি তোমার সেই বিভৎস চেহারাটা দেখে একেবারে শিউরে উঠবে। গ্রামের সকলে তোমাকে ডাইনি ভেবে, পাগলি ভেবে ইট মতো ছুটতে থাকবে। তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে তোমার গর্বে আসা ওই সন্তানের বাবা আমি তোমায় খুঁজে দেব, অন্যথায় তোমার রক্ত পড়বে। আর ওদিকে তোমার বাবার গলায় আমার শান্তি প্রিয় ছেলের দল হালকা করে চুলটা চালিয়ে দেবে। বলছি ওই শয়তানগুলোকে উপযুক্ত সাজা আমি দেবো, তোমাকে এত আশ্চর্য হতে হবে কেন? যাওয়ার সময় ডাক্তারি খরচ বাবদ এই কিছু টাকা তুমি রাখো তো। চৌধুরী বাবু, আপনি কি মানুষ? যদি হয় না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। আর এদিকে যা করার সেটা কিন্তু আমি করছি। ঠিক আছে বাবা, ঠিক আছে।
হলো গো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? আজ আপাতত বাড়ি যাও, যদিও আমি বাসি ফুলের মধুটুকু খাওয়া পছন্দ করি না, তবু শালা তোমার মতো মিষ্টি ফুল পেলে ডাকলে এসো কিন্তু। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে সালামি মানুষের পায়েও ধরি, আর প্রয়োজনটা ফুরিয়ে গেলে কি করি জানেন তো? তাকে গামছা পরিয়ে গামলা চড়িয়ে আমি তাকে গঙ্গা পার করি। এই কি বললেন, সুয়রের বাচ্চা? না 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 না, ও কথা একদম কি বলবেন না, কারণ বিশ্বাস করুন ওই সুয়রগুলো না আমার থেকে অনেক অনেক ভদ্র। তবে আমি কিন্তু সালাম মানুষের বাচ্চা, যে মানুষ ওই বন্য পশুর থেকে আরো নিজ কাজ করে। তাই তো দেখবেন বাঘ বাঘের মাংস খায় না, কুকুর কুকুরের মাংস খায় না, মানুষ সালাম মানুষের মাংসটা চিবিয়ে চিবিয়ে খায়। আর তাই তো দিন দুপুরে মানুষ হত্যা করে তার লাশটাকেই গায়েব করে দিচ্ছে, হাসতে হাসতে মুছে দিচ্ছে মা বোনদের স্মৃতির সিঁদুর, আর শিশু সন্তানকে হত্যা করে তুলে দিচ্ছে তার মায়ের কোলে। সেই মানুষের রক্ত বীজ আমার শিরায় উপশিরায় ধমনীতে বইছে। এক কথায় অন্যায় অধর্ম লোভ লালসায় বিকৃত কামনায় পরিপূর্ণ আমি হলাম মহাপাপের জীবন্ত ফসিল। সকালে এতগুলো মাছ তুই কোথায় পেয়েছিস বাবা? আর বলো কেন মা, আমি তো ওই মাঠে যাচ্ছিলাম, দেখি ওই মতি ছেলে কালার কালার বউ দুজনে মিলে মাছ ধরছে, আর আমাকে দেখে ছুটে এসে কালার বউ ব্যাগের থলিটা আমার হাতে দিয়ে বলল, দিতেই তুই নিয়ে চলে এলি, তো লজ্জা করলো না? তারা যে গরিব মানুষ। সেই জন্যই তো ওদের অনুরোধটা আমি ফেলতে পারলাম না মা, ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রম শুধু এই পলাশ ডাঙ্গা নয় সারা দেশে ছড়ায় আনন্দের হাসি। তাই বুঝি তাদের মুখে হাসিটা তুই কেড়ে নিলি? তুমি কি বলছো মা, আমি তাদের পরিশ্রমের ফসলটা এনে আমাদের মুখে তুই হাসি ফোটাতে চাইছিস, কিন্তু এই মাছগুলো বিক্রি করে তাদের সংসার চলতো, একবারও কি ভেবে দেখেছিস আজকের ভাতের হাঁড়িটা আজ উনুনে চড়বে কিনা? আমি আগে যদি জানতাম এই মাছ
গুলির জন্য না ঠাকুরকে দোষী হতে হবে তাইলে আমি তখনই দিতাম না মাথা তোদের মুখে গ্লাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে থাকবি না হয় তাই থাকবো মাঠান তাই থাকবো বিদেশের হাজার হাজার মানুষ না কে ভগবানের দরে হতে দেয় একটু একটু করুণা ভাবে বলে কালা আর আমরা আজও তোমরা দুটোকে বেঁচে আছি না রে কদম তোরা তোদের সততা নিষ্ঠা আর পরিশ্রমের গুণে রবি তুই যে আমাদের কাছে ছাই কৃষ্ণ রাখো কালা যে ভগবান হয়ে ভক্ত সুদ আমার পায়ে ধরা দিয়ে দে আহ রাজা তুই চুপ করবি আমি চুপ করে যাব তাতে দূর আমি চুপ করেই যাব কিন্তু কিন্তু মাছগুলো তোমার অসুবিধার কারণ কালা তাইলে আমার ফিরাই দাও মাথা ভগলো লিজে না নারী কদম না ভক্তের চোখে জলে দে অর্ঘ ভগবান যে কখনো ফিরিয়ে দিতে পারে না যা কদম যা বাড়ি যা আর যাওয়ার সময় একটা কথা শুনে যা তোদের অনেক কষ্টে ধরা মাছগুলো আমি নিজের হাতে রান্না করে ভগবানের মুখে যে আমি তুলে দেব রে ঠাকুরের পাশে তোমার মতো দেবী মা না থাকলে দা ঠাকুর কখনো ভগবান হতে পারতো না গো তাই এই মাটির পৃথিবীর মাটি মাখা ভগবানকে জানিয়ে যাই আমাদের পেন্না মানুষকে ভিখারি সাজতে হয় তাতে মানুষের মর্যাদা যে অম্লান হয় না রে বাবা এ তোমার ভুল ধারণা মা মানুষের মর্যাদা তখন ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখে তার উপযুক্ত মূল্য না পায় তার মানে কি বলতে চাইছিস তুই কি আর বলবো মা ভালো একটা চাকরির অফার পেয়েছি কিন্তু তারে 2 লক্ষ টাকা ডোনেশন চাইছে তাই দাদা যদি টাকাটা না আমি গ্রামের সাধারণ চাষি হতে পারি কিন্তু আমার ভাই খুঁজতে চাকরি পাক এটা আমি কিছুতেই মেনে নেব না তাহলে তাহলে এখন আমি কি করব তোকে হাল ধরবি দাদা সোনার বাংলার গৌরবময় কিষাণ হয়ে নিজের হাতে চাষাবাদ করে সোনার ফসল ঘরে তুলবি না তাছাড়া লেখাপড়া শিখেই তো চাষাবাদ করা উচিত তবেই তো বিজ্ঞান ভিত্তিক উন্নতি পদ্ধতিতে চাষাবাদ করতে হয় মা বিজ্ঞানের উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানের বীজ আর উপযুক্ত সার প্রয়োগ করে কৃষিতে বিপ্লব আনতে পারবে একমাত্র তোর মতো শিক্ষিত ছেলেরাই কিন্তু দাদা কোনো কিন্তু নয় রে ভাই কোনো কিন্তু নয় তাক তাকিয়ে দেখ এই সমাজের বুকে রোদে পোড়া জ্বলে ভেজা কিষাণ কিষাণীর মর্যাদা আজও আছে এই একবিংশ শতাব্দীতে উন্নয়নের মেরুদণ্ড একমাত্র কিষাণ কিষাণীরাই না না মানে আমি চাকরি করতে চাই তার মানে 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে 2 হাতে রাশি রাশি টাকা উপার্জন করতে চাই আর সেই টাকা দিয়ে সাত মহলা অট্টালিকা হয়তো তুমি তৈরি করতে পারবে মেজদা কিন্তু সেই অট্টালিকার কোনো কোণে এতটুকু শান্তি তুমি পাবে না কেন কারণ তোমার ওই রোজগারটা সোজা পথে নয় বলে গৌরা চোরা পথে রোজগার করে ধনী হওয়া যায় ঠিকই মেজদা কিন্তু কখনো সুখী হওয়া যায় না গৌরা ঠিক কথা বলেছে বাবা তুই ও সব মন থেকে না মা আমার সিদ্ধান্তে আমি অটল কারোর ছেদ কথা বিশ্বাস করে তাই নাকি তাহলে চেয়ে দেখো আমাদের এই সুজলা সুফলা পলাশ টাকা গায়ের দিকে এ গায়ের অনেক মানুষে 2 নম্বরে পথে বড় লোক হয়েছে মেজদা কেউ একদিন সুখীতে পারেনি গৌরা তাদের কেউ সুগার কেউ ডায়াবেটিসের রোগী কেউ বছরে 3 মাস ভর্তি থাকে ভেলোর হাসপাতালে আর কেউ প্রতি মাসে রক্ত বদলাতে বিদেশে পাড়ি দেয় গৌরা পেট পুরে খাওয়া মহাসুখের ইন্দ্রা একজন জীবন থেকে বিসর্জন দিয়ে তারা হয়েছে এই সমাজের আজবজি গৌরা ঠিক কথাই বলেছি রে ভাই বাঁচতে গেলে মানুষের জীবনে টাকার প্রয়োজন ঠিকই কিন্তু কিন্তু সেই টাকাটাই সব নয় রে ভাই বেশি অর্থ যেখানে বেশি অনর্থ সেখানে এসব কথা এখন থাকতো সৌরভ গত 3 দিন তুই কোথায় ছিলি বাবা জানি না যা রাগ করছিস কেন বাবা রাগ করছিস কেন তুই মাঠে যাসনি বলে বর্তনায় দুটো কথা বলেছে সেই জন্য তুই বাড়ি ফিরবি না না খেয়ে না ঘুমিয়ে 3 দিন তুই কোথায় ছিলি সে কথা ও নিজের মুখে কি করে বলবে অসমা সে কথাটা না হয় আমার মুখেই শুনে নিন তার মানে কি বলতে চাইছেন আপনি গত 3 দিন আগে আপনার মধু নিশি যাপনের কথা অফিসা তার মানে কত 3 দিন আগে আমার ভাই সৌরভ এই গায়ের এক গরিব কৃষকের মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে মিথ্যা কথা
কথা পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে কিন্তু আমার মেজদা এমন একটা হীন কাজ করতে পারে না কি পারে আর কি পারে না সেটা আপনার দাদা ভালো করেই জানে টাই মেজাব অফিসার বাবু ইউ আর আন্ডার রেস্ট কই সুদীপ রায়ের মেয়ে প্রতিমা রায়কে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম কিন্তু মেসা তো প্রতিমাকে ভালোবাসে আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা তাহলে সে নিজে থানায় এসে অভিযোগ জানালো কেন কেন সে সৌরভ বাবুর কোঠার শাস্তি চেয়ে কান্নায় ভেঙে বললো নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে নইলে প্রতিমা কখনো আমার নামে এত বড় মিথ্যে কথা বলতে পারে না অফিসার কিন্তু বলেছি এটাই জীবন্ত সত্য না না অফিসার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে নইলে যে মেয়ে দুদিন পরে এবাড়ির বউ হয়ে আসার কথা হয়তো সে কথা নিরাশার বালুচরে হারিয়ে গেছে অফিসার বর্তমান যুগে নারীর সঙ্গে আর ওই বিষাক্ত কালনাগিনীর কোনো তফাৎ নেই তবু বলছি প্রতিমা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না সেটা আদালতেই প্রমাণ হবে সে ভাই অ্যারেস্ট করো ষড়যন্ত্রের কাল লাগিনি তোমাদের সাদের লোকিন্দর একেবারে নীল করে আমি জানি না মা আমি কিচ্ছু জানি না তোমার ওই চোখের জলের নদী আবার তাকে কোনোদিন সোনায় পরিণত আমি কিচ্ছু জানি না মা আমি কিচ্ছু জানি না দাদা আমি কি কারণ চোখের জলের বিনিময়ে কখনো ষড়যন্ত্রের জাল কেটে বেরোয়া যায় না আচ্ছা গৌরব তোর কি মনে হয় সৌরভ ফুলের চেয়েও পবিত্র ঈশ্বরের সৃষ্টির ভুলে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে বর্তো কিন্তু কিন্তু আমার মেজদার গায়ে এতটুকু কলঙ্কের কালি ছিটিয়ে নেই থাকতে পারে না তাহলে প্রতিমা কেন মিথ্যে বদনাম দিয়ে তালায় দাঁড়িয়ে করলো সেটাই তো রহস্য মা কিন্তু এখন আইনের জাতাগোল থেকে সৌরভ মুক্তি পাবে কিভাবে সেই পথই তো আমি খুঁজতে চললাম বর্তা কারণ আমি জানি অপরাধী যতই দ্রুত হোক সে তার অপরাধের চিহ্ন ফেলে রেখে যাবেই আর সেই চিহ্ন ধরেই শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান কারণ কোনো প্রয়োজন নেই গৌরব সব চিহ্নকে নিশ্চিহ্ন করতে আমি তোর কাছে ছুটে এসেছি গৌরব তুই এসেছিস কিন্তু তুই থাকতে এমন একটা ঘটনা ঘটলো কি করে তুই কি আমার মেজদাকে চিনিস না নাকি তার চরিত্র সম্বন্ধে তোর মনেও কোনো সন্দেহ আছে তুই বিশ্বাস কর ভাই তুই বিশ্বাস কর আজ আমি পাঁচ দিন বাড়িতে ছিলাম এই পাঁচ দিনের মধ্যে যে শয়তানরা এমন একটা সুবর্ণিকলিপ্ত ঘটনা ঘটাবে এ আমি ভাবতে পারিনি গৌরব শয়তানরা তো চিরকাল শয়তানি করবে পলাশ
কিন্তু তোমার বোন এত বড় শয়তানি করলো কি করে? যে প্রতিমাকে নিয়ে তো আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিমা যে এইভাবে আমাদের বুকে আঘাত হাড়বে আমি ভাবতে পারিনি। সে নিজে হলেনি মাসিমা, আঘাত হানতে বাধ্য করেছে গ্রামের কিছু শয়তান। আজ বাড়ি ফিরে প্রতিমার মুখে সব কথা শুনি, আমি সবার আগে এ বাড়িতে ছুটে এসেছি ক্ষমা চাইতে। কিন্তু প্রতিমার মুখে যে উচ্চ কথা শুনেছি সেই সমস্ত কথা আজ হঠাৎ তোমাকে আর কষ্ট করতে হবে না, এখন আমি যা বলি সেটা তুমি মন দিয়ে শোনো। না, তোমার মতো জানোয়ারের সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আরে পারে ডার্লিং পারে। শোনো, আগামীকাল সকালে থানায় গিয়ে বলবে সৌরভ ঠাকুর তোমাকে ধর্ষণ করেছে। আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। তোমার বাবার প্রাণের বিনিময়ে এখনো বেঁচে আছো সুন্দরী, তবে জীবন মৃত্যুর মাঝে ঝুলছে, এক ফয়সলা তোমার হাতে, তোমার বাপ বলবে না হয় বাঁচবে। তুমি এখন কথা পাঠিয়ে মতো বলবে জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় রে বাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় রে বাসি নিয়ে আয়, নতুন দিনের দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়। চপ কর জানোয়ারের দল, নিজেরা তো পাপের পাকে ডুবে একেবারে শেষ হয়ে গেছি, এখন আবার গ্রামের সহজ সরল মানুষগুলোকে নিজেদের দলে টানার চেষ্টা করছি। টানা বলে টানা, টেনে একেবারে সবকিছু ছিঁড়ে দিলে গা। এই ভদ্র লোকের বাড়িতে এসেছিস, ভদ্র আচরণ করবি, কেমন? এই তোরা ওই দুজনকে ছেড়ে দে। ঠিক আছে স্যার। কানে না শোনা আমার, আমি বুঝতে পারছি এরা দুজন তোমার সঙ্গে একটু অন্যায় করে ফেলেছে, এর জন্য কিন্তু আমি ওদেরকে বকে দেব। কাকা কাকা, যে কথা বলছিলাম তুমি কর্মীকে জমি চাষ করবো, লজ্জা না করে বলে ফেলো, আমি থাকতে তোমার কোনো অসুবিধে হবে না। ওই লালু আইছে দোকান থেকে তোমার মেয়েকে শাড়ি সায়া ব্লাউজ আরো জোরো সব কি কি না মানে আপনি দেবেন, নইলে আমি আর কোথায় পাবো? বলুন সুদেব বাবু, আপনি ক বিঘে জমি চাষ করেন? দু বিঘে বাবু, মাত্র মাত্র দু বিঘে। না, আমি থাকতে এই গ্রামের আর কেউ দুঃখ কষ্টে থাকবে না। কাকা বাবু, কাল থেকে আমার যে ওই দক্ষিণ মাঠে 5 বিঘা জায়গা রয়েছে সেটা কিন্তু তুমি চাষ করো। 5 বিঘে? না, তোমার ওই পাপের জমিতে আমার বাবা চাষ করবে না। না না শোনা, না বললে তো হয় না, এটা কিন্তু আমার ভালোবাসার দান, এটা তোমাকে নিতেই হবে।
আবার যদি কেন? আচ্ছা প্রতিমা, আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকি, সেটা কি তুমি চাও? ঋণ? কিসের ঋণ বাবু? কৃতজ্ঞতার কাকা। আচ্ছা কাকা, তুমিই বলো, এই যে তোমার মেয়ে প্রতিমা আমার অজ্ঞাতে করা কিছু ভুলকে পরম শ্রদ্ধায় ক্ষমা করে, আর সেই ভুলের পজরা চাপায় ওই সৌরভ ঠাকুরের গায়ে, সেই ঋণ কি কাকা এমনি এমনি শোধ হয়? তাই তো আমি তোমাকে 5 বিঘে জায়গা। তোমার ওই পাপের জমিতে আমার বাবা চাষ করবে না, আর আমিও সৌরভের নামে মিথ্যে ডায়রি করব না। ডায়রি করলে করব তোমার নামে। তোমার মতো শয়তানের কথায় আমার মেয়ে সৌরভের মতো একটা দেবতুল্য ছেলের নামে মিথ্যা ডায়রি করবে না। করবে, করবে কাকা, করবে, না হলে যে তোমার ওই পচা গোলা দিয়ে ওটা নদীর জলে ভেসে উঠবে কাকা। রক্তের সম্পর্ক গো কাকা, বড়ই মধুর। এই ছোটন, যা এই বুড়োটাকে নিয়ে যা এখান থেকে। তাদের শেষ পরিণতি দেখবে। পাতাল ঘরে তোমার বাবা সেখান থেকে মুক্তি পাবে তখন, যখন তোমার পড়া ডায়রি আর সাক্ষীতে ওই পলাশ ডাকা সোনার ছেলে সৌরভ ঠাকুর জেল কাটবে। এবার বলো তো সুন্দরী, আমাদের প্রস্তাবে তুমি রাজি? আমার জীবন থাকতে তোমাদের এই ঘৃণ্য চক্রান্ত আমি সফল হতে দেব না। তাহলে শুধু তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার বাবার, আর আর তোমাকে আমার ছেলেরা। আমার লেখা এই দরখাস্তটাতে একটা স্বাক্ষর করে তুই একে অন্যত্র পাঠিয়ে দে। না 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 না, ওদিকে দেখা আমার উচিত হবে না, কারণ আমার বাপ্পা নাম রেখেছে একাদশী, তাই আমি চিরকাল উপবাসী। মাথার উপর দিগন্ত ব্যাপী নীল আকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্র, আর পায়ের নিচে সর্বংশ বসুন্ধরা, অনন্তকাল ব্যাপী প্রবাহমান সমীরণকে সাক্ষী রেখে আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্রতিমা বলো, প্রতিমা বলো, তুমি আমার প্রস্তাবে রাজি? প্রতিমার সাক্ষ্য ছাড়া মেজদাকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব। তাহলে যাও, যেমন করে পারো তুমি প্রতিমাকে বুঝিয়ে সুঝিয়ে। না মা, তাতে হয়তো পলাশ মুক্তি পাবে মা, কিন্তু সুদেব কাকার মৃত্যু হতে পারে। তাহলে কি আমার ছেলেরা বিনা দোষে মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সারা জীবন ছেলের কাঁধে কাঁধবে? তাই কি কখনো হয় মা? সৌরভ গৌরব, এরা যে আমার শক্ত দুটো হাত, আমার দুচোখের মনে, আমার এই সংসারে ফুটে থাকা দুটো সুগন্ধি পারিজাত, ওদের একটাকে হারালে আমি যে বাঁচতে পারবো না মা, বেশ, তবে তাই হোক বড়দা, তাই হোক, তোমার লক্ষ্য পূরণ করতে আর মেজদাকে কলঙ্ক মুক্ত করে মায়ের চোখের জল মুছিয়ে দিতে গৌরব
আমি জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে প্রবেশ করব ওই শয়তানদের সৃষ্ট মৃত্যু ঘরে। ওদের আমি বুঝিয়ে দেবো যে এই পৃথিবীটা এখনো নরক হয়ে যায়নি, তাই পাপ আর পাপীরা এখানে চিরকাল রাজত্ব করতে পারবে না। ওদের বিনাশ করে পৃথিবীকে কলুষ মুক্ত করতে যুগে যুগে বসুন্ধরা মায়ের কোলে নেমে এসেছে মাটির মানুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু সত্যতে তাদাপুরে যা ঘটেছে তা কি এই যুগে ঘটবে বাবা? ঘটবে ঘটবে মা ঘটবে, নইলে যে মিথ্যে হয়ে যাবে ভগবানের মুখনিষ্ঠিত সেই অমৃত বাণী। সদা সদা হি ধর্মস্য রাণীর ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। আগুন জ্বেলে দেব, আগুন, সেই আগুনের লেলিহান শিখায় জ্বলে পড়ে মরবে এ বাড়ির দুটো আই বড় ভূত ধর্মদাস আর দেবদাস চৌধুরী। আর তারপর তারপর টিনাকে বুকে নিয়ে আমি হব ওই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট। হাঁটা বন্ধ করুন মেরাজ্জাদ বাবু, নইলে যে মুখে কই মাছ ঢুকে পড়বে। সেটা ভদ্রভাবে কথা বল, ক্লাস ফাইভে চারবার ফেল করে এসেছে, ভদ্রভাবে কথা বলা যায় না মেরাজ চাঁদ বাবু। তা বেশ, তোর খাপটা এখন বন্ধ কর। আর হ্যাঁ, মাছটা কি জন্য বলছিলি? ইয়েস, বাইরে বিক্রি করতে এসেছে। তাই নাকি? তা উলা না উলি? শুধু উলি নয়, যেন বুলবুলি। তার রূপ দেখে তোমার চোখে মানতে হবে ঠুলি, আর নইলে ফিরমি খেয়ে পড়ে গিয়ে ভাবিবে মাথার খুলি। বাজে কথা বাদ দিয়ে তাকে ভেতরে ডেকে আন। মেয়ের কথা শুনলে যে আপনার ওই লোভের জিভটা লক লক করে সেটা আমি জানি বলেই ডেকে এসেছি। বাবা বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড, এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি দেখা দিচ্ছি। অমর কাজটি করবেন না মেরাজ চাঁদ বাবু, এই একাদশীকে ভালোবাসলে না চিরকাল উপবাসী থাকতে হবে। তাহলে তাহলে আমি কাকে ভালোবাসবো? যাকে দেখলে দেহ মন প্রাণ জুড়ে যায়, আর না দেখতে পেলে পড়া না কুপাকু করি, আর যে ভালোবেসে গলা জড়িয়ে ধরে বলে মাছ দিবেন গো বাবু মাছ, এই ঝাঁকা ভরা পুটি ট্যাংরা কই শোল বল হার এক রকমের মাছ আছে। এই বাবু মাছ নিবি? তবে তোর মাছ নাই, মাছ লিখে দাম দিতে পারবি তো? তাকে হাত দিয়ে দেখ বাবু। দেখতে হবে না, পরের ধনে পরধানি করে দাম হয়তো নালে একটু বেশি দেবে। একাদশী, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আপনি তো মেরার জাত, তাই বাবুর পয়সায় একটু বাহাদুরি। এই শোন মাজুলি, আমি তোর উপযুক্ত দামই দেব। তাহলে তোর কাজটা তো ভাল। তাহলে শোন, তোর এই মাসের ঝাঁকাটা রেখে দিয়ে আমাদের মাতাল ছোট বাবুকে যৌবনের মদিনায় তাকে ভরিয়ে দিতে হবে, আর প্রয়োজনে তোর যৌবন তাকে পান করাতে হবে। আমার কি কাজ আছে? আমি নিশ্চয় করে দিব, কিন্তু তখন তোরা এই কোটাস দুটো কোথায় থাকবি? ওই আশেপাশে লুকিয়ে তোর একটু নাচ দেখব, গান শুনব। না, এবার আমার শর্তটা শোন, আমি এখানে থাকলে এ ঘরে দিশিমানা দুধে থাকা চলবে না, রাজি থাকলে বল, নইলে আমি মাছ বিক্রি করতে চলবো। মাছ দিবেন তো মা? প্রস্তাবে আমরা রাজি, একদম রাজি আছি, আর এই নে 10,000 টাকা। 10,000 টাকা?
आज देखी जरा कालेर शीर्षे काल तारा प्रधान देखी तुम्हरा कि चाहिए खाने आगे আমি ম্যানেজার তপেন্দু গাঙ্গুলি আমাকে স্যার এখানে পাঠিয়েছেন আমার হাতে টিকিট ধরিয়ে দিয়ে ওই নরকগামী ট্রেনের কামরায় তুলে দিতে তাই তো তা বাবা ম্যানেজার টিকিটটা এনেছো তো এনেছি ছোট বাবু আমি এনেছি এক পেটি হুইস্কি আপনার কামরায় রেখে দিয়ে এসেছি আর আপনার সামনে দাঁড় করে রেখেছি নবু যৌবনে টলটু এক সুন্দরী নারীকে কারণ সুরা আর নারীকে টিকিট করেই তো আপনার মতো মানুষগুলো নরকের যাত্রী হয় একই মায়ের সন্তান রক্তের সম্পর্কে দাদা তার ভাইকে নরকে পাঠাতে কত আয়োজন কতই না খরচ করে চলেছে শয়তানের কবলে পড়ে ধীরে ধীরে দানব হয়ে নরকের পথে এগিয়ে যায় ওরে একাদশী আমি যে তোকে বড্ড ভালোবাসি কিন্তু আমার এই শুঙ্খ নিরস ভালোবাসা তোর যে কোনো কাজে আসবে না রে ভাই একি তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন আমার কাজটা এখনো শেষ হয়নি ছোট বাবু আমি এখন নাচবো গাইবো তুই দেরি করছো কেন শুরু করো তুই আমার লাশ দেখবি বাবু দেখবো গান শুনবি শুনবো শান্তি পায় ওদের সেই শান্তিটুকু আমি কেড়ে নেবো কেন নাচ গান করিস তাই তো এবার বাড়ি যা মনে করিস কোনো একটা শুভ দিন দেখে আবার আসি কেন রে হাই দ্বিতীয়ার দিন সেদিন লাল পাড়ের শাড়ি পরে শিবন্দিনী বাংলার মতো সাজে চন্দনের পাত্র হাতে এনে এই হত ভাগ্য দাদার কপালে তিনটে ফোঁটা দিয়ে বলি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিলাম আমার ভাইকে ফোঁটা
বাদল, আমি এক অবোধ শিশু, তাই তো এদেশের নারী সমাজ আমার কাছে মমতা ময় মায়ের প্রতিমূর্তি। তাইলে মদকে মানুষের ঘৃণা করেছিস কেন? এই পৃথিবীতে সবটার উত্তর হয় না রে বোন। আর যদিও বা হয় তা সবসময় মুখ ফুটে বলা যায় না। আর তাই সেই কেনার উত্তরটা আমরা খুঁজবো না দেবদাস বাবু, এসো বৌদি আমরা বাড়ি ফিরে যাই। তা তো যাবেই, তোমাদের আসল কাজটা হয়েছে তো? আসল কাজ? কি কাজের কথা বলছেন আপনি? যে কাজে তোমরা এসেছিলে, আই মিন সুদেব কাকে খুঁজে পেয়েছো তো? তার মানে তুই সব জানতিস ছোট বাবু? এ তোরা কি ভেবেছিস আমাকে নাচে গানে ভুলিয়ে রেখে আমার দাদার গচ্ছিত ধন চুরি করে নিয়ে যাবি? আর আমি কিছুই জানতে পারবো না। তাই যদি জানে তাহলে দাদার সেই গচ্ছিত ধন রক্ষার জন্য আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েননি কেন? তার একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে। ইয়েস, ভাই হিসাবে আমি বিশ্বস্ত, কিন্তু তার পাপ কাজের সঙ্গী আমি নই। তাহলে সেই পাপের বিরুদ্ধে আপনি গর্জে উঠছেন না কেন? এই কেনর উত্তর পরেও খুঁজে পাবে। এখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ, তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা যখন সুদেব কাকাকে উদ্ধার করতে পেরেছি তখন প্রতিমার সত্য সাক্ষীতে মেজদার জামিন করাতে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। নিশ্চয় করব, যেমন আজ আমার সাহায্য না পেলে তোমরা এই গুপ্ত কক্ষ থেকে সুদেব কাকাকে উদ্ধার করতে পারতে না। শুধু এটা নয় ছোট বাবু, এই কাজে আপনার মতন মানুষের সহযোগিতা না পেলে আমরা হয়তো কোনোদিন সহযোগিতা পাবো না ছোট বাবু। আর তাই তো আমার বর্দার রবি ঠাকুরের স্বপ্নের পলাশ ডাঙ্গা গড়ার লক্ষ্যে আজ আমরা বাংলার কিষাণ কিষাণী সবাই হাতে হাত রেখে একসাথে বলবো। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি, যে তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি, যে তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে, আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি, যে তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। সকালে তোমাকে করে পারিনি দোলাতে, ও সে ছেলে বেড়াতে পারিনি এ পথে চলতে শেখাতে, হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে, ও নিঝুম সেরাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত বিন্দু কির বিপদে, মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি, যে তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। সব মানুষ আজও বেইমান বিশ্বাসঘাতক হয়ে যায়নি সৌর, আর তা যদি হতো তাহলে তুমি এত বড় অপরাধ করেও জেল থেকে ছাড়া পেতে না? কিন্তু আমি তো অপরাধী নই ধর্মদা, আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। আরে সেটা তো তোমার মুখের কথা, যা আইনের চোখে গ্রাহ্য নয়। আচ্ছা সৌরভ, তুমি একটা কথা বলো তো, যে মেয়ে তোমার নামে ধর্ষণের ডায়েরি করতে পারে তার কাছে অসাধ্য বলে কিছু আছে? সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় ধর্মদা, প্রতিমা আমার নামে এত বড় মিথ্যে কথা বললো কেন? যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি হয়তো সেই ভালোবাসাতে সন্তুষ্ট নয়।
নয় তো সে কোন অন্য বড় গাছে নৌকো বেঁধে তোমার ভালোবাসাকে দু পায়ে মারাতে তোমাকে এমন একটা দুর্নাম দিয়ে মক্ষম আঘাত সে দিতে চেয়েছে। না না না, এই কথা আমি কিছুতে বিশ্বাস করি না। তাই নাকি? তাহলে একবার ভেবে দেখো তো সৌরভ, যে দাদাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা করতে আর যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো স্নেহ করতে, ওই তারা তো একবারও এলো না, তারা কে বিশ্বাস করে না যে তুমি নির্দোষ? দাদা বিষয় মানুষ, জমি জমা টাকা পয়সার হিসেবটা ভালোই বোঝে, তাই আপন পরের হিসেবটা দাদার ক্যালকুলেটারই নেই। আপনাকে তো ঠিক, আমি একবারও ভেবে দেখিনি। ভাই দা ভাই, তোমরা তাহলে ওই মনের দেয়ানটা সেরে ফেলো কেমন, আমি তাহলে বাইরে থেকে একটা কাজ সেরে আসি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। আমি এসব আপনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে রাজার বাসবেন না, কিন্তু দোহাই আপনার, আমাকে আপনি আপনি আজ্ঞা বলে আমাকে লজ্জা দেবেন না, কারণ আমি আপনার প্রেমী, তুমি একে ভিখারিনি। টিনা টিনা, তুমি মেরে স্বপ্ন কাবু রাজা, মেরে দিল কাবু রাজি কুমার, মে তো উসকি দিবানি পালুঙ্গি, উসপে আনে লাগা মুঝকো প্যার, কর দেহি উসকো মে আবি ইন্তিজা, কর দেহি উসকো মে আবি ইন্তিজা, এ তো হে তুঝকো পাতা, ভোটা শাহ বনে গুটা, মে কে সাপনো করেছে পাপের সাম্রাজ্য, মাথায় কাটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে ভাবে আমি এ সমাজের এক অপরাধী ও সম্রাট। একই একই ছোট হঠাৎ তুই এখানে, কুমির যেমন রথপাতি মাঝে মাঝে ডাঙায় ওঠে, আর আমিও তেমনি তোদের মতন ভদ্র মানুষের সংস্পর্শে আসার জন্য একটু বেড়াতে এলাম মাই ডিয়ার সিস্টার। আমার বন্ধু, তবে কয়েকদিনের মধ্যেই এই সৌরভ হবে,
তোমার ভগ্নিপতি হাসলাম তুমি তোর সুখে নয় তোর দুঃখে হোয়াট ডু আই মিন আই মিন একবিংশ শতাব্দীর উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই আর সেই তুই কিনা একটা মূর্খকে জীবন সাথী রূপে বেছে নিলি আপনি কি বলছেন দেবদাসবাবু আমি মূর্খ যারা অতীতকে ভুলে শুধু বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের মূর্খ বললে অনেক কম বলা হয় ব্রাদার না ইয়েস এদেশের অতীতে ছিল রাম রাজ্য বর্তমানে এটা রাবণ রাজ্য যারা রামকে ছেড়ে রাবণকে বুকে তুলে নেয় তাদের ধ্বংস স্বয়ং নিয়তি অরোধ করতে পারে না তবু আমি আমার অতীতে ফিরে যাব না যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে পদদলিত করেছে যারা আমার দুঃখের সময় দূরে দাঁড়িয়ে ব্যঙ্গের হাসি হেসেছে তাদের নিয়ে আর যাই হোক রাম রাজ্য প্রতিষ্ঠা করা যায় না দেবদাস বাবু তুমি বড় আপসেট হয়ে পড়েছো ডার্লিং চলো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে চলো যাও যাও ব্রাদার যাও আমার মতন একটা মাতালের কোথায় কান দিয়ে তুমি তোমার ব্রাইট ফিউচারটা নষ্ট করবে কেন যাও যাও ব্রাদার যাও হ্যাঁ যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি দেবদাস বাবু দূর থেকে আজ যাকে ফুলের বাগান বলে মনে হচ্ছে আসলে কাছে গেলে সেখানে শুধু কাঁটা ছাড়ার কিচ্ছু নেই দেবদাস বাবু আর কিচ্ছু নেই চলে এসো টিনা ভেবেছিলে যে এত সুন্দর একটা পাঠা এক কোপেতেই বলি হয়ে যাবে ভুলে যাবে মায়ের মমতা দাদার স্নেহ আর ভাইয়ের ভালোবাসার কথা ভালোবাসা করিস লাই বাবু কতটা ভালোবেসেছিস বিপদের দিনেও বিপদ বের করে হাসছিস বিপদ কোথায় বিপদ সে কি বাবু তুই শুনিস নাই যে তোদের ঘরে সাপ ঢুকেছে সাপ এই যেটা বলছি সাপ তো এখানে ছুটে এসেছে ওগো বাবু আমারই যে খবর দিয়া বললো মিথ্যে কথা মিছা কথা তোদের ঘরে সাপ ঢুকে নাই না যদি আবার ঢুকে সে বাড়িতে বেশি কোন দিকে থাকতে পারে না কেনে কেনে তোদের ঘরে সাপ ঢুকলেই কেনে কারণ এ বাড়ির মানুষগুলো শরীরে যে বিষ আছে তা তোমার ওই বিষাক্ত সাপের দাঁতি নাই ভাই তাই তোমার ওই স্বাধীন সাপগুলো সে বাড়িতে টিকে থাকবে কি করে একথা আপনার মুখে মানাই না ছোট বাবু যেহেতু আপনি নিজে এ বাড়ির একজন সদস্য তবে আমাদের মুখে মানায় কিন্তু বলি না কারণ বেশি মোটা মোটা সত্যি কথা বললে না মালিক পেছনে চাকরির গয়া গঙ্গা বারাণসী করে দেবে ওরে একাদশী এই সভ্য শিক্ষিত সমাজের কলঙ্ক এক গ্রাজুয়েট মাতারামে আমার মুখে সত্য মিথ্যা ভালো বন্ধ সবটাই যে মাতালের প্রলাপ মাতাল হয়ে কেউ জন্মগ্রহণ করেনি দেবদাস মানুষ তার বিকৃত শিক্ষা আর চরিত্রহীনতার কারণে ওই মদ খেয়ে সে মাতাল তৈরি হয় দাদা এই সমাজে যারা মদ খায় তারা প্রকৃত মাতাল নয় যারা ছেড়া রূপ রূপা আর লোভ লালসা ষড়যন্ত্রের নেশায় মাতাল তারা কোনোদিন ওই মদ খায় না দাদা তাহলে তুই কি আমার কোনো কথাই শুনবি না মানুষ মানুষের কথা শুনবে না তাই কখনো হয় আমি তোমার সব কথাই শুনব কিন্তু একটা কথাও মনে রাখবো না এই সমাজের মানুষগুলো সব বর্ণচরা টিকটিকির যায় এরা ক্ষণে ক্ষণে রূপ বদলায় এরা মুখে যা বলে করে ঠিক তার উল্টো এরা অপরকে সৎ উপদেশ দেয় কিন্তু নিজেরা অসৎ কাজ করে এই সমাজের বুকে সর্বনাশ করে ইয়েস ব্রাদার সেই সভ্য শিক্ষিত মানুষ নামক অমানুষদের সাথে আমি গা ভাসাবো না আর তাদের প্রতিবাদ করতে গিয়ে মির্জা বিপ্রদাস চৌধুরীর মতো আমি অকালে হারিয়ে যেতে পারবো না দাদা আমি অকালে হারিয়ে যেতে পারবো না ছি 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 ওই জানোয়ারটার জন্য আমার মান সম্মান কিছুই রইল ওই কে বাবু এই বিপ্রদাস চৌধুরীটাকে তোর দ্বিতীয় পক্ষের বাপ আগে শালা বল তুই কে এই বাবু আমি সাপুরে তোদের ঘরে সাপ ধরতে আইছি সাপ এই বাবু
তবে আমি গন্ধ পাচ্ছে। এই গন্ধ কিসের গন্ধ রে? বাড়িতে হরেক রকম মশলা দিয়ে রান্না হচ্ছে, তো বেটা হয়তো সেই গন্ধকে সাপের গন্ধ ভেবেছে। নাই বাবু নাই, আমার নাক বেঈমান আছে, সাপের গন্ধ না হলে পচা মানুষের গন্ধ হতে পারে। নিশ্চয় আমি ছাড়া কে তোদের উদ্ধার করবে বাবু? এই ঘরে অনেক অনেক বিষধর সাপ আছে, সেগুলোন আমি ছাড়া কে ধরবে? তাই এই ঘরে আবার আমি আসব বাবু, আবার আমি হাসব। কে ওই সাপুড়ে? কে কে এই বাড়িতে সাপ ধরার জন্য ডেকেছিল? আর তাছাড়া পচা লাশের গন্ধ পেল কি করে? সেটাই তো রহস্য স্যার, যে কথাটা আমরা কয়েকজন ছাড়া এ বাড়ির অন্য কেউ জানে না, সে কথাটা সামান্য একজন সাপুড়ে। আপনি কি করে বাবুর বেড়াটা ধরলেন বলুন তো? আপনার মাথাটা তো একটা বুদ্ধির আমরা আটি একাদশী, আমি চিরকাল থাকি উপবাসী, কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসি। আর সেই শক্তিটা হলো ও বেটা সাপুড়ে নয়, সাপুড়ের ছদ্মবেশে অন্য কেউ হবে। আর তোর কথাটাই যদি সত্যি হয় তাহলে আজ